আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। কালকে সাইফানের পাপার কাছে সবজি এত ভালো লেগেছে, আমাকে বলছে আজকেও সবজি বানাইতে। আজকে একটু অন্যরকম সবজি দিছি, ফুলকপি দিছি, ক্যাপসিকাম দিছি, গাজর দিছি, তারপরে হচ্ছে মূলা দিছি, পেঁয়াজ দিছি। তো রান্না করে ফেলবো, একটু অন্যভাবে রান্না করছি। আর কালকে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই জন্য আজকে আর দেখিয়ে দিলাম না, আমি রান্না করে ফেলবো সবজিটা। মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে সবজি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, তারপর নামিয়ে ফেলবো। রান্না শেষ, দেখি সাইফানের পাপাকে একটু টেস্ট করতে দিয়ে আসি, দেখি কি বলে। আজকের তো মজা না কালকের তো মজা হয়েছিল, কি বলে? ওকে বলো কেমন হলো, নিচে বসে আছো তোমরা? আজকে তো পুরো চাইনিজ স্টাইল, এত গরম মুখে দিতে পারবো না, টাইম লাগবে। আচ্ছা একটু আমি করো, কালকের তো মজা ছিল না আজকের তো মজা, সেটা শুনতে আসলাম। অনেক রোদ আসতেছে জানলা দিয়ে, আজকে একটু রোদ পড়ছে। কি দাদা দাদা, এই দাদা পাপা দাদা দাদা, এটা খায় না, খাক না, জীবনে কি আছে, মজা হয়েছে বেশি মজা। কোনটা তোকে বিপদে ফেলাই দিলাম? গতকালকেরটা কেন? এটা এখনো মজতে একটু টাইম লাগবে, এখন নামাইলাম তার একটু। হ্যাঁ গতকাল তো দেরি করে খাইছো, সঙ্গে সঙ্গে তো আর খাওনি, কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়ার মজা আলাদা। আজকে একটু দেখো ইয়া আছে কি, চিজ দিছি তো অল্প দিছো মনে হচ্ছে, চিজ অনেক মাখা মাখা না, অনেক দেনি অল্প দিছি। আজকে তো একটু অন্যভাবে রান্না করছি, কিন্তু আমি রান্না দেখাইনি আজকে, না আজকে রান্না দেখাইনি, ওই তো একটু চেঞ্জ করছি, বেশি চেঞ্জ করি না, একটু চিজ দিছি আর সবজি চেঞ্জ করছি, কি কি সবজি দিছি এই জন্য আর ভিডিও করি নাই। আগের দিনের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর সাইফানে পাপা বলছে একটু চিজ দাও আজকে, এই জন্য একটু চিজ দিছি। আস্তে আস্তে খাচ্ছি, মনে হচ্ছে কালকে থেকে মজা বেশি হয়েছে, ভালোই। আসলে আমার এটা পছন্দ, তো ভাত খাওয়া লাগে না, এটা দিয়ে খেতে পারবো। সাইফার মুরগির মাংস রান্না করছি সরিষার তেল দিয়ে, আর হচ্ছে লাল চালের ভাত, ভাত এখনো হয়নি আর একটু বাকি আছে। এই হচ্ছে আমার রান্না বান্না, আর আজকে সব রান্না ভিডিও করি নাই, কারণ আজকে আমি একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে। সাইফারের পাপাকে ইচ্ছা মতন সবজি দিছি আজকে আমি, যে এত পছন্দ আজকে সবজি খাও খালি। ভালো লাগতেছে? মুরগির মাংস দিব, বিসমিল্লাহ, খাই দেখো কেমন হয়েছে, অন্যভাবে রান্না করছি। এই ঝোল দে একটু, গরু মাংস খাবো, দাও গরু মাংস রান্না করিনি বাবা, এটা মুরগির মাংস, মুরগির মাংস দাও, সবজি দিও, হ্যাঁ একটা সবজি আর সরিষার তেল দিয়ে রান্না করছি। কালকের যে বুকের মাংস দিয়ে সবজি রান্না করছি সেই হাড্ডিও ছিল আমার আজকের গুলো, এই জন্য এইভাবে একটু আনকমন ভাবে রান্না করলাম, ভালো লাগলো খেতে। সাইফান কি নিবা? সাইফান দই ভক্ত, দই প্রেমী। আর সাইফারের বাপাকে দেখাই একই অবস্থা, দই খায় এর চেয়ে আর সালাদ চাবাচ্ছে না, সালাদ খাওয়া শেষ, সাইফার কি দই দিবে? আরো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এখন একটু খেয়ে নিচ্ছি আপনাদের কাসুন্দি চিকেন, তো মজা লাগলো আরেকবার নিয়ে নিলাম। ফ্লেভারটা যা আসতেছে না,
খুবই টেস্টি আসলে। এটা আপনারা যদি কোনোদিন রান্না করেনও ভাত দিয়েও হবেন না, যদি কোনোদিন করেন আইডিয়া তো পেয়ে অনেকেই করতে পারে, রেসিপি যে সবার জানতে হবে এমন কোনো কথা নেই, যদি করেন ভাত রুটি দিয়ে খাবেন এমনি খাবেন, এটা ঝোলে যে ফ্লেভার আর মাংসের ভিতরে যে ফ্লেভারটা ঢুকছে আপনাদেরকে একটু দেখাই। এ দেখেন, দেখতে পাচ্ছেন এই ফ্লেভারগুলোই কিন্তু মজা লাগে। এরকম আনকমন জিনিস রান্না করবেন, আপনাদের যে আপুরা আছে তাদের হাজবেন্ডদের খুশি করবেন। আজকে সবজিটা রান্না করছিলাম মুরগির বুকের মাংস দিয়ে, আর এই যে কাসুন্দি দিয়ে যেই মুরগির মাংসটা রান্না করছি আর সরিষার তেল দিয়ে, সেটা হচ্ছে মুরগির যেই হাড্ডিগুলো ছিল সেই হাড্ডিগুলো, এখানে সলিড পিস নাই। সাইফান কি খাচ্ছ? শসা। কেমন লাগে? টমেটো খাচ্ছি। বাহ ভালো। হ্যাঁ আর কি খাইছে? এটা দই। দই? হ্যাঁ। দই খেতে কেমন লাগে? অনেক ভালো। আটু দিব, আমি এক এগুলো শেষ করবা তারপর দিব দই, তার আগে দিব না, এগুলো আগে সব শেষ করবা। আজকে অনেকদিন পরে জানালার কাছে একটু বসে আকাশ দেখছি, অপূর্ব আজকের দৃশ্যটা আকাশের, দেখছো বাপা পাখি উঠছে আকাশে, দেখতে পাইছো? আমরা একটু বাহিরে হাঁটতে গেছিলাম মা ছেলে মিলে, চিতই পিঠে কিনে নিয়ে আসলাম 5 টাকা পিস, অনেক রকম ভর্তা পাওয়া যায়, আমি তো শুটকি খাই না, আমি এই জন্য ধনিয়া পাতা আর হচ্ছে সরিষা ভর্তা নিয়েছি। সাইফানের পাপাকে একটা দিয়ে দিই আর আমি একটা খাবো, একটু ভর্তাও দেই, দাও খেয়ে দেখো কেমন লাগে। সরিষা ভর্তাটা তো দেখে মনে হচ্ছে খুব লোভনীয়। খেয়ে দেখি কেমন। কে বানাইছো তুমি? বানাইছি না, নিয়ে আসলাম। কিনে কিনে আনলা? বিসমিল্লাহ। ঝাল অনেক, আগে খাই দেখি আমি কত ঝাল। তুমি ওই ভর্তা নিয়ে এটা দিয়ে খাই, এটা শুধু চিতে দাও সাইফানকে, তুমিও খাও না ঝাল হইলে। সরিষা খাই দেখি, সরিষা ঝাজ, ঠান্ডা ঠান্ডা লাগলে ভালো হয়ে যাবে। সরিষা ঝাজ হলেও ঝাল নেই, যেটা সরিষা কিন্তু কঠিন ঝাল হয় জানো, মানে মরিচ দেয় নাই, শুধু সরিষা বাটা মনে হয়। এতে ভালো লাগলো, এটা দুধে ভিজালেও ভালো হবে, দেখো কি সুন্দর এদের পিঠাগুলো হয়, যে ফাইন। আমি একদিন চেষ্টা করব, ওই আটা আছে চাউলের আটা দেখি আমি বানাতে পাই নাকি, আমি কখনো বাসায় চেষ্টা করি নাই, আমি বাড়ি গেলেই পিঠা টিঠা খাই আসি। এত সুন্দরভাবে ভাজতেছিল, মোবাইল নিয়ে যাইনি, না হলে ভিডিও করে দেখাতে পারতাম। সত্যি? অবশ্যই। ভর্তা খাও না পাপা, ঝাল লাগবে, এমনি খাও। এমনি খাও, ভর্তা খাও না। পিঠাগুলো সত্যি অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর হয়েছে, পিছনটাও সুন্দর, একটু মুচমুচা করে ভেজে দেয়। অনেকে দুধে ভিজানোর জন্য পিঠা নিচ্ছে জানো, বলতেছে হচ্ছে আমাকে পিছনটা অত কালো করবেন না। এটা ধনিয়া পাতা ভর্তা কেমন? মজা আছে, অনেক ঝাল কিন্তু মজা আছে। সরিষা দিয়ে একটু খা দেখি, দুইটা ভর্তাই ঝাল অনেক। বাবা তুমি নিও না, ভর্তা তোমার খাওয়া যাবে না, ঝাল লাগবে। তুমি নিচ্ছ? সাহস আছে? বেশি নিও না, অল্প নাও, ভয় লাগে আমার। ও বাবা আমার ছেলের সাহস কত, দেখছি একটু ভর্তা নিয়েছে সরিষা ভর্তা, জিব্বা পুড়ে গেছে দেখি। ও হো জিব্বা বলে পুড়ে গেল ঝালে, আমার পানি আসতেছে, দাঁড়াও। সাইফানের পাপা মাগরিবের নামাজ পড়ে আমাদের জন্য চটপটি নিয়ে আসছে, আমাদের এখানে এলাকাতে এই চটপটিটা খুব ভালো। আর আমি চিতই পিঠা নিয়ে আসছিলাম বিকেলবেলা, একটু বেশি রাস্তা খাওয়া হয়ে গেল, দুইজন দুই বাটি নিলাম আর একটু বেঁচে গেল। সাইফানের পাপাকে একটা দিয়ে আসি, কি সাইফান খাবে নাকি? সাইফান খাবে নাকি? যাও দিচ্ছি দাঁড়া। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ।
আমি খাই দিই, চলো বাসো। খালি পাপড়টা খেতে মজা লাগে না? অনেক মজা তো। আপনার একটা ভিডিও আমি দেখি, আমি ডাউনলোড করে রেখেছিলাম। সবকিছু মাখায় দেয়, অনেক ভালো লাগে এই জিনিসটা। সাইফানের পাপা আমার জন্য চা বানায় নিয়ে আসলো। রাত বাজে 11:05। আমাদের খাওয়া দাওয়া অনেক আগে শেষ হয়েছে, এখন আমি বসে বসে এডিটিং করতেছি। আর সাইফানের পাপার কাছ থেকে আমি মূলত কাজগুলো শিখছি, এখন এত ভালোভাবে শিখতে পারি নাই। আপনাদের ভালোবাসার জন্য আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছাটাও অনেক বেড়ে গেছে। এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন, ভালোবাসতে থাকবেন, এটাই চাই, আর কিছুই না। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তুমি একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ইউ আর মাই হিরো, ইউ আর মাই সুপারস্টার। চা খেয়ে বললা না কেমন হইছে? খাই দেখো। খাচ্ছি তো, মজা হইছে। কতগুলো মিথ্যা কথা বললা কেন? গ্রিন টি তো মজা লাগে না, তাই না? আমি খালি টি ব্যাগ আর গরম পানি দিছি, তাই তো তোমার বানানো, এই জন্যই তো মজা। তুমি একটা হাতের ছোঁয়া আছে না, আর তোমার বানানো মজা না হলেও মজা, কারণ স্বামীর হাতে এক কাপ চা এটা বুঝাই দিতে পারবে না। পটানো লাগবে না, ধন্যবাদ। আর পটানো লাগবে কেন? আমি তোমাকে পটাচ্ছি, তোমাকে সত্য কথা বলতেছি। হাজবেন্ডের হাতে চা খাওয়া ভাগ্যের ব্যাপার, সবার কপালে এটা জোটে না, এটা আমি বলে দিচ্ছি। কারোর হাজবেন্ড কাউকে এভাবে চা বানায় খাওয়ায় নাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি অনেকদিন পরে, আমার নিজেরই সৌভাগ্য হয়েছে, কতদিন পরে চা বানায় খাওয়াইলাম বলো তো দেখি। অনেকদিন অনেকদিন।